দিকের কথা, এক জঙ্গলে বাস করত এক গরিলা। সে নিজে কখনোই তার খাবার জোগাড় করত না, তার দুষ্টু বুদ্ধির দ্বারায় অন্যের দিয়ে সে খাবার আনিয়ে নিত। সে তার দুষ্টু বুদ্ধি দিয়ে এক শিয়ালকে ফাঁসিয়েছে। ওই গরিলা ওই শিয়ালটিকে দিয়ে তার খাবার আনিয়ে নিত। হঠাৎ একদিন ওই শিয়াল ওই গরিলার জন্য শিকার ধরে আনতে পারল না, তাই ওই গরিলা শিয়ালকে বলল, কিরে শিয়াল, আমার শিকার কোথায়? তুই জানিস না আমি শিকার না করে খালি পেটে থাকতে পারি না। গরিলা ভাই, আজকে তো আমি সারা বন ঘুরে কোথাও খাবার খুঁজে পেলাম না, তুমি আমাকে বিশ্বাস করো গরিলা ভাই। একে তো তুই কোনো শিকার ধরে আনতে পারিস নি, তারপরে আবার তুই তোকে বিশ্বাস করতে বলছিস। আমার সঙ্গে মজা করা হচ্ছে তাই না? তুই আমার জন্য খাবার আনতে পারিস নি, তাই আমি তোকে আমার শিকার বানাবো। এসব বলা মাত্রই ওই গরিলা শিয়ালটিকে গপ গপ করে খেয়ে ফেললো। কাল তো ওই শিয়ালটাকেই খেয়ে দিনটাকে কাটিয়ে দিলাম, কিন্তু আজকে আমি কাকে দিয়ে আমার খাবার আনাবো? এইদিকে তো খিদে আমার পেট একদম চৌ চৌ করছে, খিদের জ্বালা তো আর সহ্যই করতে পারছি না, আর এদিকে খিদের জন্য মাথায় কোনো বুদ্ধিও আসছে না। অন্যদিকে তখন হাঁটতে হাঁটতে আরেকটি শিয়াল চলে আসে ওই গরিলার সামনে। তখন গরিলা মনে মনে ভাবে, যা বাবা, আমাকে আর এই খাবারের জন্য চিন্তা করতে হবে না, খাবার তো আমার সামনে এসে হাজির হয়েছে। আজকে যে সকালে তার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম, এই দুষ্ট গরিলার সামনে পড়তে হলো, আর ওই দুষ্ট গরিলাকে তো দেখে মনে হচ্ছে অনেক ক্ষুধার্ত। আজকে তো মনে হয় আমার শেষ দিন। না না, আমাকে ভেঙে পড়লে চলবে না, আমাকে তো কিছু একটা বুদ্ধি বের করতেই হবে এই দুষ্ট গরিলার হাত থেকে বাঁচার জন্য। গরিলা ভাই, তুমি কেমন আছো গো? আমি তো বেশ ভালোই আছি, কিন্তু তোদের যা দিন দিন ব্যবহার দেখছি এতে তো মনে হচ্ছে বেশি দিন ভালো থাকা যাবে না। কেন গরিলা ভাই, আমরা আবার তোমার কি ক্ষতি করলাম গো? না না, এই বোকা শিয়ালকে খাওয়া যাবে না, একে তো আমার দাস বানিয়ে একে দিয়ে আমার শিকার করিয়ে আনবো। যখন ও আমার জন্য কোনো শিকার ধরতে আনতে পারবে না, তখন না হয় ওকে খাওয়া যাবে ওই শিয়ালের মতো। কি এত ভাবছ গরিলা ভাই? আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে আরে, আমি যদি এইভাবে একে একে সবাইকে ক্ষমা করে দিই তাহলে আমার চলবে কি করে? তুই যে আমার এই এত বড় এলাকায় ঘোরাফেরা করছিস, তার জন্য কি তোর কাছে কোনো লাইসেন্স আছে? আমি যদি এই বেটা গরিলাকে বলি যে আমার কাছে কোনো লাইসেন্স নেই, তাহলে তো এই বেটা গরিলা আমাকে সোজা জ্যান্ত চিবিয়ে খাবে। এই কথা তো কিছুতেই বলা যাবে না। কি বকার মতো কথা বলছো গরিলা ভাই? তোমার এই এত বড় জঙ্গলে আমি ঢুকেছি, লাইসেন্স ছাড়াই কি ঢুকেছি নাকি? এই এত বড় সাহস আমাদের কি কারো আছে নাকি, তুমি বলো তো। ওরে বাবা, এ দেখছি আমার থেকেও বেশি বুদ্ধিমান। তুই যতই চালাকি করিস না কেন, কিন্তু আমার হাত থেকে তো তোর কোনো ভাবে রেহাই নেই। হা হা হা।
ঠিক আছে, তবে তোর লাইসেন্সটা আমাকে একটু দেখা তো দেখি, আর দেখিয়ে এখান থেকে কেটে পড়। কিন্তু করিলা ভাই, আজকে তো আমি খুব বড় একটা সমস্যায় পড়েছি গো। তাড়াহুড়ো করে আসার সময় লাইসেন্সটা বাড়িতে ছেড়ে পড়ে গেছে। কি বলছিস কি শিয়াল, এত বড় ভুল তুই করলি কি করে? করিলা ভাই, ডেলিভারি কেস, আজকে তো আমি বাবা হতে চলেছি আর আমার বউ মা হতে চলেছে, তাই তো তাড়াহুড়ো করে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছি, আর তখনই লাইসেন্সটা বাড়িতেই ছেড়ে পড়ে গেছে। তার জন্য আমি তোকে ক্ষমা করতে পারবো না, সে তুই ভুল জেনেই কর আর না জেনেই করিস, এই ভুলের মাশুল তো তোকে দিতেই হবে। তবে হ্যাঁ, তুই যদি আমার একটা কাজ করে দিস তবে আমি তোর ঘাড় মটকাবো না, আর তোকে লাইসেন্সটা না দেখালেও চলবে। যারা আমার এই জঙ্গলে লাইসেন্স ছাড়া ঢোকে তাদেরকে আমি শাস্তি হিসাবে 1 মাসের জন্য আমার শিকার ধরে আনার জন্য তাকে আমি শাস্তি দিই, আর সে যদি সে না করতে পারে তাহলে সে নিজেই আমার শিকার হয়ে যাবে। বল তবে, তুই কি আমার এই শর্তে রাজি আছিস? ঠিক আছে, যা তবে, কাল থেকে আমার জন্য প্রত্যেকদিন একটা একটা করে শিকার ধরে আনবি। সেই দিনের মতো শিয়াল তখন সেখান থেকে চলে যায়, আর তখন ওই শিয়াল ওই গরিলার জন্য একটা হরিণ শিকার করে নিয়ে আসলো, আর তারপর থেকে শিয়াল একটা একটা করে প্রত্যেকদিন শিকার ধরে আনতো। শিয়াল তখন খুব কষ্ট করে শিকার ধরতো, আর ওই দুষ্ট গরিলা খুব মজা করে সেই শিকার খেয়ে ফেলতো। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। তারপর একদিন ওই শিয়াল বলে, আহ, এই দুষ্ট গরিলার জন্য শিকার ধরতে ধরতে আমার জীবনটা হাল হয়ে গেল। ঠিক আছে ব্যাটা গরিলা, ভেবেছিস আমাকে দিয়ে তোর সারা জীবনের দাস বানিয়ে রাখবি? এইভাবে তো তোকে আর চলতে দেওয়া যাবে না, আমাকে তো একটা কিছু না কিছু ব্যবস্থা করতেই হবে, আমাকে তো এবার আমার দুষ্ট বুদ্ধি কাজে লাগাতে হবে। এরপর শিয়াল একটা বুদ্ধি বের করলো ওই দুষ্টু গরিলাকে শাস্তি দেবার জন্য। শিয়াল তখন শিকার ছাড়াই ওই গরিলার সামনে গেল। হেই কি রে শিয়াল, তুই কি ভুলে গিয়েছিস নাকি? আমার জন্য শিকার ধরে না আনলে আমি তোকেই আমার শিকার বানিয়ে নেব। আরে আরে গরিলা ভাই, এত রেগে যাচ্ছ কেন? আর সেটা ধরে আনছিলাম, তবে এই বনের পাশে আরো একটা গরিলা থাকে, তোমার ওই শিকারটাকে কেড়ে খেয়ে নিল। আমি যখন তোমার কথা ওই গরিলাকে বললাম তখন ওই গরিলা বলল, ওই বেটা গরিলা আমার কি করবে রে, ও তো একটা আলস, আর অন্যকে বললি ব্যাটার এত বড় সাহস, ও কি না আমাকে অলস বলে? আমার কোনো ক্ষমতা নেই, তবে দাঁড়া আমি ওকে আমার ক্ষমতা দেখাচ্ছি। এসব বলে
ওই বোকা গরিলা রেগে মেগে চললো ওই কুয়োর দিকে। অবশেষে ওই কুয়োর দিকে পৌঁছে গেল শিয়াল আর গরিলা। নিচের দিকে যেই তাকালো অমনি দেখতে পেল আরেকটা গরিলা। তাই দেখে গরিলা তো ভীষণ রেগে গেলো।